নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022 সলভ করব। আজকে আমি অঙ্কর পেজ নম্বর 176 নম্বর পেজ সলভ করব। এর আগে আমি প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়েছি, সেই লিঙ্কটাকে ক্লিক করলে তোমরা আমি যে সমস্ত সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি সেগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট অঙ্ক কি আছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তো দেখো কত হবে, এতে 5% আছে, বিতে 10% আছে, সিতে 15% আছে এবং ডিতে 20% আছে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। রোমান টু এর কোয়েশ্চেন কী বলেছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তো দেখো লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তা হলো, এর অ্যান্সার কী হবে, 3:2 এবং প্রথমে যে অ্যান্সার আছে বি এর অ্যান্সার 10%। তো দেখো অঙ্ক দুটো আমি কী করে করি সেটা তোমরা ভালো করে নজর করে দেখো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, মনে করি আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান এক্স টাকা, সুদ আসল বলেছে দ্বিগুণ, তার মানে কি আসলের সঙ্গে যে 2টাকে গুণ করতে হবে তার মানে সুদ আসল সমান সমান 2x টাকা। তো সুদ বের করতে গেলে কী করতে হবে, সুদ বের করতে গেলে সুদ আসল থেকে আসলটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা সেটা সুদ পেয়ে যাব, অর্থাৎ ইন্টারেস্ট। সুদ সমান সমান কী আছে, 2x-x সমান সমান এক্স টাকা। তো দেখো সময়, সময়টাকে দিয়ে দিছে। তো দেখো সময় ব্র্যাকেটের মতো কী সমান সমান 10 বছর। তো সুদের হারের ফর্মুলা কী আছে, সুদের হারের ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p। তো দেখো ইন্টারেস্ট কত আছে, এক্স আছে মাল্টিপ্লাই 100/t, এর মান কত আছে 10 আছে, মাল্টিপ্লাই পি এর মান কত আছে এক্স আছে। তো দেখো এক্স এক্স কেটে গেল, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, তার মানে কত পার্সেন্ট থাকছে, 10% থাকছে, অর্থাৎ বি এর অ্যান্সার 10%। তো বুঝতে পারছো অঙ্কটা। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কী বলেছে সেটা ভালো করে দেখো, বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করলো, ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 3:2। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো পল্লবী তাই তো, তো বলেছিল কি, বলেছিল যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, অর্থাৎ পল্লবী যে টাকা আছে 500 টাকা এর সঙ্গে 9 গুণ করতে হবে। অপরদিকে রাজিয়ের যে টাকাটা আছে কত ছিল, 600 টাকা, এই 600 টাকা কমাসের জন্য 6 মাসের জন্য, বইতে একটু ভুল আছে, বইতে বলেছে 5 মাসের জন্য, অ্যাকচুয়ালি ওটা 5 মাস যদি বলে তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সারটা মিলবে না, অর্থাৎ এটা কিন্তু 6 মাস হবে, ঠিক আছে 6 মাসের জন্য। তো দেখো ব্যবসায় নিয়োজিত করে, তো দেখো যদি 600 টাকা যদি 6 মাসের জন্য, অর্থাৎ 600 গুণ 6, অর্থাৎ পল্লবী ইস্টু রাজিয়া 500 গুণ 9, ঠিক আছে 600 গুণ 6 00, বোথ সাইড থেকে কেটে গেল 9:6, অর্থাৎ কাটাকাটি করলে কী থাকছে, 3:2, অর্থাৎ এর অ্যান্সার হবে 3:2, ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা এবিটিএতে অনেকবারই আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কী বলেছে, রোমান 3-এর অঙ্ক আছে x²-6x+2=0, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তো দেখো এর অ্যান্সার হবে, দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 6। তো দেখো 6টা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের অঙ্কটা করিয়ে দেখাচ্ছি। তো দেখো x²-6x+2=0, তো আমি একটা বীজ ধরেছি আলফা এবং অপর বীজ বিটা ধরেছি। তো দেখো আলফা প্লাস বিটা সমান সমান কত আছে, 6 আছে। তো দেখো আমি উপরে অ্যাঙ্গেল করে দেখাচ্ছি, অপর দিকে আমরা যদি বলি আলফা গুণ বিটা তাহলে কী হবে, এর অ্যান্সার হবে 2 হবে। তো দেখো আমি এক্স স্কোয়ার থেকে আমি 2-এর দিকে আরও চিহ্ন দ্বারা দেখাচ্ছি, তার মানে বুঝতে পারছো আলফা প্লাস বিটা যদি বলে তাহলে কী হবে, 6 হয়ে যাবে। এখানে কী আছে, -6x আছে তাই তো, -6x আছে, তার জন্য এটা +6x হবে। যদি এখানে +6x হতো তাহলে এটা কী হতো, এটা -6 হতো। তো দেখো এটা কী হতো, -6 হতো, কিন্তু সত্যি কথা বলতে এখানে আমাদের বলেছে অঙ্কটা x²-6x+2=0। তো দেখো একটি বীজ যদি আমি আলফা ধরি, অপর বীজ কী হবে, বিটা হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান সমান কী হবে, +6 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 6। পরের অঙ্কটা কী আছে, রোমান 4-এর অঙ্ক। তো দেখো রোমান 4-এর অঙ্কটা কী বলেছে, রোমান 4-এর অঙ্কটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি, বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি, এর অ্যান্সার কী হবে, 3টি হবে। কী হবে, এর অ্যান্সার হবে 3টি। পরের কোশ্চেনটা কী আছে, পরের কোশ্চেনটা বলেছে 5 দাগের অঙ্ক। কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান,
কোন এওবি সমান সমান 60 ডিগ্রি হলে কোন সিওডির মান কত তো দেখো এর অ্যানসার হবে 90 ডিগ্রি তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেদিকে তোমরা একটু নজর দাও আমরা এখানে দেখতে পারছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা এবং অপরদিকে তার নিচের দিকে সিডি একটি জ্যা তাই তো এবং জ্যা দুটি দৈর্ঘ্য সমান বুঝতে পারছো যদি এবির জ্যা যা হবে এবং সিডির জ্যাও তাই হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পারছি যে কোন এওবি সমান সমান 60 ডিগ্রি অতএব সিওডির মানটা নির্ণয় করতে হবে তো আমরা তো জানি যে এওবি 60 ডিগ্রি অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ঠিক আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ সমসমতলে কত ডিগ্রি হবে 360 ডিগ্রি হবে তাই তো তার মানে কি এওবি এওসি 90 ডিগ্রি হবে সিওডি 90 ডিগ্রি হবে বিওডি 90 ডিগ্রি হবে অর্থাৎ আমি বলতে পারি যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে অঙ্কটা হয়তো কোনো কারণে হয়তো কিছুটা পরিমাণে সমস্যা আছে যদি কোনো এই সমস্যার সমাধান তোমরা পেয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং যদি কোনো অঙ্ক আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা সেই অঙ্কটা করে আমাদের কমেন্ট বক্সে তোমরা দিয়ে দেবে প্লিজ এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যত সম্ভব যে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার অ্যান্সার হবে 90 ডিগ্রি অর্থাৎ সিওডি 90 ডিগ্রি এবং আমরা অপরদিকে বলতে পারি যে এওসি 90 ডিগ্রি ডিওবি 90 ডিগ্রি প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি কিন্তু এখানে এওবি যদি 60 ডিগ্রি হয় একটুখানি গণ্ডগোল হতে পারে কিন্তু আমি বলতে পারি যে সিওডি কত হবে 90 ডিগ্রি হবে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 90 ডিগ্রি পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক কী বলেছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতা সমান তো মানে বুঝতে পারছো আমি কী বলেছি যে নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ভূমিতলের ব্যাসার্ধ কী বলেছি এবং উচ্চতা সমান এবং তাদের ঘনফলের অনুপাতটা বের করতে হবে এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 2:3 তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা একটু প্লিজ নজর দাও কী বলেছে প্রথমে আমরা তো জানি যে অর্ধগোলকের আয়তনটা কী আছে 2/3 πr³ কী আছে এবং চোঙের যে আয়তন কী আছে πr² এখানে বলেছে যে নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতা সমান অর্থাৎ ব্যাসার্ধকে আর দ্বারা চিহ্নিতকরণ করেছে অপরদিকে উচ্চতাকে এইচ দ্বারা চিহ্নিতকরণ করেছে অর্থাৎ আর সমান সমান এইচ অপরদিকে 2/3 πr³ πr² এইচের মানটা কী আছে এইচ সমান সমান আর ছিল তাই তো দেখো আমি আরটা বসিয়ে দিছি তো দেখো পাই কেটে দিছি এখানে আর তিনটে মানে আর কিউব অপরদিকে বা ডান সাইডে আর কিউব অর্থাৎ r² গুণ আর অর্থাৎ আর তিনটে আছে আর এইদিকে বা সাইডে আর তিনটে আছে তো কেটে গেলে কী থাকছে 2/3:1 2/3:1 অর্থাৎ আমরা দেখতে পারছি এখানে 3 আমাদের লসাগু সেই জন্য আমরা কী করছি 2/3 × 3:1 × 1 × 3 অর্থাৎ 3 কেটে গেলে কী থাকছে শুধু 2 থাকছে অর্থাৎ 2:3 এর অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2:3 তো দেখো দুদাগের অঙ্কটা কী বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি তো দেখো ফার্স্ট অঙ্কটা কী বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হার বৃদ্ধি হলে সেটি কী হবে সমাহার বৃদ্ধি হবে সেটি কী হবে সমাহার বৃদ্ধি অর্থাৎ সময়ের সঙ্গে কোনো কিছুর যদি নির্দিষ্ট হার বৃদ্ধি হয় তাহলে সেটা কী হবে সমাহার বৃদ্ধি হয় পরের অঙ্কটা কী বলেছে রোমান্টিক অঙ্ক x+2 ব্র্যাকেটের মধ্যে এবং x-3 এর মধ্যে সমানুপাতিক এক্স হলে এক্স এর মান কত হবে তো দেখো এর অ্যান্সার কী হবে -6 হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি সেটার দিকে তোমরা একটু প্লিজ নজর দাও তো দেখো অঙ্কটা কী করেছে প্রথমেরটা কী আছে সমাহার বৃদ্ধি আছে পরের অঙ্কটা কী বলেছে রোমান্টিক অঙ্ক কী বলেছে দেখো শূন্যস্থানের x+2 ঠিক আছে এবং বাই কী করেছি x x+2 / x = x / x-3 তো দেখো আমি কোনাকুনি গুণ করেছি x গুণ করলে x² সমান সমান x+2 এবং x-3 গুণ করলে কী হবে x² - x - 6 অর্থাৎ বোথ সাইড থেকে মানে উভয় সাইড থেকে যদি আমি x² যদি বাদ দিয়ে দিই এবং -x টাকে যদি আমি বা সাইডে নিয়ে আসি তো x সমান কী হবে -6 হবে অর্থাৎ এর অ্যান্সার কী হবে -6 তো দেখো নেক্সট অঙ্কটা কী আছে নেক্সট অঙ্কটা আছে আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে রোমান থ্রির অঙ্ক x varies y এবং x varies z হলে y+z varies কী হবে x হবে এর অ্যান্সার কী হবে x হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা একটু করে নিও ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি শর্ট করার জন্য অঙ্কগুলো যতটা সম্ভব তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো দেখো নেক্সট অঙ্কটা কী আছে রোমান ফোরের অঙ্ক কী বলেছে রোমান ফোরের অঙ্কটা কী বলেছে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয় দ্বিগুণ হয় একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে দ্বিগুণ হবে তোমরা তো এটা জানো
রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতিক হয়। তোমরা তো জানো যে দুটি ত্রিভুজ সদৃশ হবে যখন তাদের অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এখানে এর অ্যান্সার হবে শূন্যস্থানে কী হবে, অনুরূপ হবে। ঠিক আছে, বুঝতে পারছো যে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হলো। তোমরা তো জানো একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কী হবে, এর অ্যান্সার হবে গোলক হবে। এর অ্যান্সার কী হবে, গোলক হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যে তিন দেখার যে অঙ্কটা আছে এর অ্যান্সার হবে কী হবে, ওয়াই প্লাস জেড ভ্যারিজিয়াস কী হবে, এক্স হবে। রোমান ফোরের যে অঙ্কটা কী বলেছিল, যে রোমান ফোরের অঙ্কটা বলেছিল যে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, দ্বিগুণ হবে, তাই তো? তো দেখো পাঁচ দাগের কোশ্চেনটা কী বলেছিল, যে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের কী হবে, ড্যাশ বাহুগুলি সমানুপাতিক হবে। তার মানে কি, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। তো দেখো রোমান সিক্সের কোশ্চেনটা কী বলেছিল, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এর অ্যান্সার কী হবে, গোলক হবে। যদি কোনো অঙ্ক যদি আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে অঙ্কটা করে, ঠিক আছে, ভুল হতেই পারে, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা কী আছে, তিন দাগের অঙ্কটায় কী বলেছে, যে অংশীদারি কারবারে কমপক্ষে লোকের দরকার তিনজন, কোনোদিনও তিনজনের দরকার পড়ে না, দুজন থাকলেই হয়ে যায়। অর্থাৎ এই অঙ্কটা সম্পূর্ণভাবে মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান্টিকের অঙ্ক, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের থেকে কম হবে। তো দেখো এটা কোনোদিনও হতে পারে না, কারণ নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে না, ঠিক আছে, এটা ভুল আছে, বেশি হবে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান্থ্রির অঙ্কটা কী বলেছে, √25 একটি দ্বিঘাত করণী, এটা কি আছে, মিথ্যা আছে, ঠিক আছে, কারণ √25 একটি দ্বিঘাত করণী হতে পারে না। রোমান ফোরের অঙ্কটা কী বলেছে, x² = 25 সমীকরণটির একটি বীজ 5। তো দেখো একটি বীজ 5 হতে পারে না, ঠিক আছে, কারণ এর দুটি বীজ আছে, একটা বীজ আছে হলো +5, অপর বীজ হলো -5, অর্থাৎ এটা মিথ্যা আছে। অর্থাৎ x² = যদি 25 হয়, অর্থাৎ x = কী হবে, √25, অর্থাৎ কী হবে, +-√25, অর্থাৎ x = +5 এবং অপর দিকে আরেকটা বেরোবে -5, ঠিক আছে, অর্থাৎ এটা মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে, তো কী বলেছে, পাঁচ দাগের অঙ্ক, দাগ নম্বরটা নেই, আমি দাগ নম্বরটা দিয়ে দিয়েছি, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষ্ম কোণ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষ্ম কোণ, এটা কী আছে, সত্য আছে, কারণ অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষ্ম কোণই হয়। পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে 1/2πr² h, কারণ এটা সত্য আছে। দেখো তিন দাগের অঙ্কটা তোমাদের আমি আরেকবার বলছি, তিন দাগের রোমানের অঙ্কটা কী বলেছে, অংশীদারী কারবারের কমপক্ষে লোকের দরকার তিনজন, এটা কোনোদিনের জন্য তিনজন না, কমপক্ষে দুজন হলেই হয়ে যায়, অর্থাৎ এই অঙ্কটা পুরোপুরি মিথ্যা আছে। রোমান্টের অঙ্কটা কী ছিল, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, কোনোদিনও চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় না, বেশি হয়, অর্থাৎ এই অঙ্কটাও কী আছে, মিথ্যা। রোমান থ্রির অঙ্কটা কী বলেছিল, বলেছিল √25 একটি দ্বিঘাত করণী, এটা মিথ্যা আছে, √25 একটি দ্বিঘাত করণী নয়। দেখো √25 অর্থাৎ 5×5, অর্থাৎ 5 বেরোচ্ছে, অর্থাৎ এটা মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্কটা কী বলেছে একটু ভালো করে দেখো, বলেছে x² = 25 সমীকরণটির একটি মাত্র বিস 5, কোনোদিনও একটি মাত্র বিস 5 বেরোয় না, কারণ x² = যদি 25 হয়, অর্থাৎ x = কী বেরোবে, +-√25, অর্থাৎ x = কী বেরোবে, +5 বেরোবে এবং -5 বেরোবে, অর্থাৎ কোনোদিনও একটা বিস 5 বেরোবে না, শুধু 5 নয়, কার মানে কি, দুটো অঙ্ক দুটোই বেরোবে, x এর মান একটা +5 বেরোবে, অর্থাৎ আরেকটা বেরোবে -5, অর্থাৎ অঙ্কটা পুরোপুরি মিথ্যা। তো দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষ্ম কোণ, এটা সত্য আছে, অর্থাৎ অর্ধবৃত্তাংশস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণই হয়, ঠিক আছে, স্থূল কোণ হয় না। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার ও ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন 1/2πr² হিসেবে, এটা সত্য আছে। তো দেখো আমি একটা চিত্র অঙ্কন করেছি, একটা h বা উচ্চতা দ্বারা প্রকাশ করেছি এবং অপরদিকে ব্যাসার্ধ r দ্বারা
দ্বারা প্রকাশ করেছি। তার মানে এখানে বলেছে একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে। তো দেখো অর্ধেক জলপূর্ণ মানে কি, আমরা এখানে কি করছি 1/2 πr² h, মানে অর্থাৎ অঙ্কটা পুরোপুরি সত্য আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।